I'm in love with the shape of you. We push and pull like a magnet do. Despacito, quiero respirar tu cuello despacito. গান শুনতে আমরা সকলেই ভালোবাসি, সেটা হোক হিন্দি, বাংলা কিংবা ইংলিশ। গান মানে যেন আবেগ, আর গানের প্রতি এই আবেগটা বাড়িয়েছে কিছু জনপ্রিয় সিঙ্গার। এদের মাঝে অনেক সিঙ্গার রয়েছে যারা একটি গান দিয়েই মাতিয়েছে সারা পৃথিবীকে, ভাইরাল হয়েছে সকল স্তরে। তাই আজকে আমি এমন সকল সিঙ্গারদের দেখাবো যারা একটি গান গেয়েই ভাইরাল সারা পৃথিবীতে। তাহলে চলুন শুরু করা যাক। ইউহানির এই গানটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় মুশকিল। ইউহানির গাওয়া এই গানটি রাতারাতি ভাইরাল হয় সারা পৃথিবীতে, ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলতে থাকে গানটি। মানুষ এই গানের লিরিক্স না বুঝেও গুনগুন করে গাইতে থাকে গানটি। শ্রীলঙ্কার গায়িকার এই গানটি রাতারাতি ছড়িয়ে যায় সকল দেশে, বিশেষ করে ভারত, নেপাল এবং বাংলাদেশে। ইউহানির অসাধারণ গান আর কিউট স্মাইল দিয়ে স্থান করে নেয় কোটি দর্শকের হৃদয়। এই একটি গান দিয়েই জনপ্রিয়তা পেয়েছে সারা পৃথিবীতে জাস্টিন বেইবার। জাস্টিনকে তো আমরা সকলেই কম বেশি চিনে থাকি, বিশ্বের অন্যতম একজন জনপ্রিয় গায়ক জাস্টিন বেইবার, যার ফ্যান্স ফলোয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা পৃথিবীতে। জাস্টিন তার এই গানটি দিয়ে জনপ্রিয়তা লাভ করে সারা পৃথিবীতে। এই গানটি দিয়ে কাঁপিয়ে ফেলে ইউটিউব। ইউটিউব দিয়ে জনপ্রিয়তা পাওয়া প্রথম ব্যক্তি জাস্টিন, তার এই গানটি দিয়ে অর্জন করে কোটি দর্শকের ভালোবাসা। এরপর রয়েছে সাউথ কোরিয়ার জনপ্রিয় সিঙ্গার PSY। ওপেন গ্যাংনাম স্টাইল। PSY এর এই গানটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। PSY তার এই গানের কারণেই ভাইরাল হয় সারা পৃথিবীতে আর রাতারাতি উঠে যায় জনপ্রিয়তার শীর্ষে। তার এই গানটি একটি সময় দাপিয়ে বেরিয়েছে সারা পৃথিবীতে। PSY বর্তমানে সারা পৃথিবীর অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার। এরপর রয়েছে সাকিরা। সাকিরাকে তো আমরা সকলেই কম বেশি চিনে থাকি, যে সারা পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করে তার ভাইরাল এই গানটি দিয়ে। ফুটবল ওয়ার্ল্ড কাপের এই থিম সংটি এখনও সাকিরার সবচেয়ে সেরা গান। সাকিরা দর্শকদের অনেক গান উপহার দিলেও সাকিরাকে সকলে চেনে এই গানটি দিয়েই। এরপর রয়েছে ইরানের শিল্পী আর্স। এই গানটি তো আমরা সকলেই শুনেছি। পৃথিবীতে যত স্যাড সং রয়েছে তার মাঝে অন্যতম একটি হলো আর্সের এই গানটি। আর্স তার এই অসাধারণ গান দিয়ে জনপ্রিয়তা লাভ করে, রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় আর্স। এই গানটির কারণেই আর্স আজকে একজন ইন্টারন্যাশনাল সিঙ্গার। এরপর রয়েছে রাহাত ফাতে আলী খান। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার রাহাত ফাতে আলী খান, যে পাকিস্তানের হলেও সমানভাবে জনপ্রিয় ভারতেও। দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় ভাইরাল গান। কিন্তু রাহাত ফাতে আলীর এই গানটি ভাইরাল হয় সারা পৃথিবীতে। এই গানটির জন্যই পরিচিতি লাভ করে বিভিন্ন দেশের গানপ্রেমীদের মাঝে। এরপর রয়েছে শেরান। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার হলো শেরান, যার কোটি দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা পৃথিবীতে, যে দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় ভাইরাল গান। কিন্তু শিরান সারা পৃথিবীতে জনপ্রিয়তা পায় শেপ অফ ইউ গানটি দিয়ে। এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায় সারা পৃথিবীতে আর শিরান উঠে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর রয়েছে লুইস ফান্সি। এই গানটি তো আমরা সকলেই শুনেছি, বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি গান এটি। সারা পৃথিবীতে ভাইরাল হয় এই গানটি, এমন কোনো দেশ নেই যেখানে এই গানটির ফ্যান্স ফলোয়ার খুঁজে পাওয়া যাবে না। লুইস তার এই গানটির কারণেই জনপ্রিয়তা পেয়ে যায় সারা পৃথিবীতে, রাতারাতি হয়ে ওঠে বিশ্বের অন্যতম সেরা সিঙ্গার। এরপর রয়েছে ধাবানি। ভারতের জনপ্রিয় এই গানটি তো আমরা সকলেই শুনেছি। ভারতে যে সকল গান জনপ্রিয় তার মাঝে অন্যতম একটি গান এটি। ধাবানি বর্তমানে ভারতের জনপ্রিয় একজন সিঙ্গার, যার কোটি দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা দেশে।
ধাবানি অনেক জনপ্রিয় গান উপহার দিলেও সারা দেশে ভাইরাল হয় তার এই ভাস্তি গানটি দিয়ে। এই গানটির কারণেই জনপ্রিয়তা পায় সারা দেশে। এই গানটি দিয়ে দেশ কাঁপিয়েছে ধাবানি। এরপর রয়েছে টেইলর সুইফট। আমেরিকার অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার টেইলর সুইফট, যার ফ্যান্স ফলোয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকল স্তরে। বিশ্বের যত জনপ্রিয় সিঙ্গার রয়েছে তাদের মাঝে অন্যতম একজন হল টেইলর সুইফট। টেইলর সুইফট তার জনপ্রিয় শেক ইট অফ দিয়ে ভাইরাল হয় সারা পৃথিবীতে। এই গানটির কারণেই টেইলর সুইফট আজকে পৃথিবীর অন্যতম একজন সেরা সিঙ্গার। আমেরিকার এই শিল্পী সকল দেশেই ফ্যান্স ফলোয়ার রয়েছে।